আপনার সামনে অনেক প্যান্ডেলে প্যানেলগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল, এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম, যেটার যে আবহাওয়াটা উঠে এসেছিল বোড়াকে, এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদেরকে, বোড়াকের আওয়াজ, যে আপনাদের মাধ্যমে প্রায় 250 প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায়, এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল। সেখানে হিন্দিও লেখা ছিল, সেখানে মণিপুরও লেখা ছিল, বিষ্ণুপ্রি এবং বাংলা লেখা ছিল। এইরকম উদ্যোগটি আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সময় আবার যোগদান করেছি। এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে, এখানে নেগেটিভ কিছু নেই। এবং যেভাবে তুমি সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয়, এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমার মনে হয় আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুরের একটা টিম আসুক, ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে, নাগামী বাদনা আছে ওরা, ওরা একটা নিজের কালচার নিয়ে আসুক, বিষ্ণুপ্রিয়া মণিপুরি আসামি সবাই আসুক। আর আমার কথা হচ্ছে যে আমরা মুঠি কিছু বলবো না, আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কী বিশ্বাস করবো। এবং আমার সেদিন একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড এখানে লাগাই, লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, তাহলে আর একটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা গোষ্ঠীকে নিয়ে চলছি। এখানে আরও আজকে নতুন সংগঠনটা এসেছেন, আমার মনে হয় সমিতা যদি লাস্টের প্রস্তাবগুলো তুলে ধরেন, এরপর যদি কিছু অ্যাড করা যায় তাহলে ভালো হবে।